ইউবে আপনার ভিডিও দেখি এবং শুধু আপনার ভিডিও না আমি টিও দেখি যেটা আরকি আমাদের এই বশিঘাটে যে ইংলিশ মাস্টো ভাষায় নামে খ্যাত যে টিজে ফ্ল্যাট মালিক যে ফ্ল্যাট ভাড়া দিয়েছ আরকি তার ভিডিও দেখি এবং দেখে পুরো ব্যাপারটাই জানছি শুনছি এবং শুধু আপনার না আপনাদের কয়েকজনের ভিডিও দেখছি আপনারা যে সব তথ্য দিচ্ছেন সেগুলো দেখে খুবই ভালো লাগছে এবং কালকে হঠাৎ করে একটা খবর পেলাম যে ইংলিশ মাস্টারমশাই একটা ভাড়া বাড়ি ভাড়া বাড়িটায় ডেকে নিয়ে গিয়ে নাকি চোখ মারেন এবং কেন মারেন কি কারণে মারেন এটা তো যতক্ষণ সত্যতা না জানতে পারছি ততক্ষণ তো একজনকে বলা যায় না এবং এই সত্যতা বিচার করার জন্য যাচাই করার জন্য আর কি খোঁজ খবর নেওয়া শুরু করি এবং তখন জানতে পারি যে ওনার বাড়িরই সদস্য আমাদের আমাদের খুব কাছের কাউকে জানিয়েছেন আর কি যে হ্যাঁ উনি কালকে মারধর করা হয়েছে এবং এটা একটা মেয়ে ঘটিত ব্যাপারের জন্য মেয়ে ঘটিত কেসে উনি ফেঁসে গেছেন সেই কারণেই ওনাকে মারধরটা করা হয়েছে পরে সব দিকটা বিচার করে মনে হলো যেটা আপনাকে জানানোর প্রয়োজন আছে কেন শুরু থেকেই দেখছি আপনি যেভাবে একটা বিষয় নিয়ে লড়ে যাচ্ছেন লড়াই করছেন সব সত্যতা তুলে ধরছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে এটা বলা খুবই প্রয়োজনীয় মনে করলাম এবং আপনার ফোন নাম্বার এক জায়গা থেকে জোগাড় করলাম আপনি জিজ্ঞেস করবেন না প্লিজ যে আপনার নাম্বার কোথা থেকে জোগাড় করেছি কিভাবে জোগাড় করেছি কিন্তু আপনার নাম্বার জোগাড় করে এই সত্যতাটা আপনাকে জানানোর প্রয়োজন মনে করলাম সেই কারণেই জানালাম একটু একটা ভিডিও ছেড়েছি এটা গুড নাইট করার আগের ভিডিও আর লাইভে আসতে পারলাম না মাথা ধরে আছে প্রচন্ড মাথার যন্ত্রণা তো ভিডিওটা মনে হচ্ছে দিতে হবে তাই দিয়ে দিচ্ছি কে জেপি তোর সাথে তোর বাড়ির মালিকেরও চরিত্রে তোর ও মাগো জেপি যে শুনছি আমার কানে তালা ধরে গেল মা

সোরে কি মানে রতনে রতন চেনে সোরে চেনে কচু মানে রতনে রতন চেনেছে মানে টেপ্পির বাড়ির মালিকেরও চরিত্রের দোষ মেয়ে ঘটিত দোষ মেয়ে ঘটিত হায় রাম আরসের ভিডিও থেকে তো ওই মাস্টারের তো গুষ্টির ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে গুষ্টির হ্যাঁ মাস্টারটা দেখো এই জন্য এই যে সন্দীপের যে সন্দীপ যে কি বাচ্চা বেঁচে গেছে কি বলবো তোমাদের বন্ধুরা ও বন্ধুরা শোনো সন্দীপ যে কি বাচ্চা বেঁচে গেছে এই এই হচ্ছে মানে হচ্ছে অভিশপ্ত আগস্ট মাস এই আগস্ট মাসে এই অভিশপ্ত মেয়ে যার যার সাথে টাচে যাবে যেখানে যেখানে যাবে সেইখানে সেখানে মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে একবারে ছাড় খাড় করে দেবে দেখো টেপির বাবা মার যথেষ্ট সম্মান ছিল মার্কেটে আজকের ডেটে দাঁড়িয়ে টেপির বাবা মার কোনো সম্মান আছে কেউ সম্মান দেয় কেউ ওনাদেরকে রেসপেক্ট করে কেউ করে না কেউ না আজকের ডেটে এই যে মাস্টারটা ভাড়া দিয়ে মানে ভাড়া দিয়ে এই টেপলুকে এই ট্যাপা কচুরিকে ভাড়া দেওয়ার পর আজকের মানে যেদিন থেকে দিয়েছে তার কদিন পর থেকে এই মাস্টারের কোনো মান সম্মান আছে আমার মনে হয় না আর মার্কেটে এই মাস্টারের কোনো মান আর সম্মান আছে এটাই হলো কপালের ফের এই যে বলে না অভাগা মানে ওই অভাগা না দুঃখী পাই না এই যে অশুভ ছায়া যেখানে যেখানে যায় সেইখানে গিয়ে কালো দাগ ধাব্বা লাগিয়ে দেয় তাই এই টেপি হচ্ছে একটা অশুভ ছায়া টেপি যাদের যাদের সাথে যাচ্ছে যেখানে যেখানে যাচ্ছে যার যার সাথে নিজেকে জড়াচ্ছে তাদের লাইফ কলঙ্কময় হয়ে যাচ্ছে এই কারণে এই কারণে যে এই ঠিক এই সেম কারণে কিন্তু টেপির কাছে কখনোই আমাদের ছোট্ট ববলুকে আমাদের শঙ্কুমঙ্ককে দেয়া যাচ্ছে না কারণ এর জীবনটাও কালো ময় ছেড়ে যাবে কারণ ও প্রেমিকের সঙ্গে প্রেম করবে যে বাড়িয়ালা ওকে তারা কি গো ওই বরং এসে কোন দিন না খাবল মেরে দেয় মানে এমন চরিত্র ওই জন্যে এই ধলা রং দেখে আর বাড়ির মালিক নাকচ করতে পারেনি এত চরিত্রের খবর পেয়েছে চারিদিকে সবাই জানিয়েছে যে দেখেন ওর কিন্তু চরিত্রের ভারী দোষ একবারে দিয়ে না ওকে ভাড়া না একটা সম্মানের জায়গা ছিল আজকে দেখো উনি কোথায় লোন নিয়েছে আমাদের জানার কথা না সেই লোনের লোক ওনাদেরকে তাড়া করে বেড়াচ্ছে ফোন করে বেড়াচ্ছে সেটা আমাদের জানার কথা না উনি ওনার মাকে এইরকম অত্যাচার করে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এটা আমাদের জানার কথা না এবং কি ওনার মায়ের জন্য প্রতি মাসে ওনার মেয়ে বিদেশ থেকে ভালো মোটা টাকা পাঠায় সেই টাকায় বৌমা ছেলে আরাম করে বসে খায় অথচ এদের শাশুড়িটাকে ভাত দেয় না এটা আমাদের জানার কথা না এগুলো হলো পাপের ঘোড়া পাপের ঘোড়া যখন ভর্তি হয়ে যায় না তখন খবর জানার দরকার পড়ে না আপসে আপ খবর চারিদিকে ছড়িয়ে যায় কি কুক্ষণে টেপিকে যে এই বাড়ির মালিক ভাড়া দিয়েছিল কী কুক্ষণে সে সময়টা কতটা খারাপ ছিল সেই গ্রহ নক্ষত্র কারণ টেপি তো মিথ্যে বাতি টেপি ফ্ল্যাট নিচ্ছে নিজের সুখের জন্য টেপি ফ্ল্যাট নিচ্ছে সেখানে তার প্রেমিকের সাথে সহবাস করবে মজা করবে মস্তি করবে কিন্তু লোকে কী বোঝাচ্ছে ছেলের ভবিষ্যতের জন্যে ভেবে ভবিষ্যতের কথা ভেবে ফ্ল্যাট একটা নিয়েই নিলাম ওর মা আবার বলছে তাও বাবা নিজের ইয়াস তাও বাবা নিজের হার বাক মানে হার মিথ্যে বলে হার বাক কোনো এমন একটা টাইম নেই যেই মহিলার সত্যি কথা বলে এ মা মিথ্যেবাদী এর বাপ মিথ্যেবাদী এই মেয়ে মিথ্যেবাদী এখন যে বাড়িতে গিয়ে উঠেছে সে বাড়িওয়ালা মিথ্যেবাদী ভান্ডা ফুট ফুটগ্য এটা হয় জানো তো পাপের ঘোড়া পূর্ণ হলে না খবর আপসে আপ হয় এই যে টিপির পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছিলো বলে টেপি কোনো মতেই ভালো জায়গায় স্থিরভাবে থাকতে পারেনি এটা যদি সত্যি টেপি বা টেপির ফ্যামিলির লোক একটু একটু ধৈর্য ধরতো একটু অ্যাডজাস্টমেন্ট করতো আর একটু সবুড়ে সয়ে যেত আজকের দিনটা অন্যরকম হতো একেবারে অন্যরকম হতো হ্যাঁ হতে পারে টেপি ভালো ইনকাম করেছে বদনাম হয়ে টেপি মোটা টাকার ইনকাম করেছে টেপি এখন ফ্ল্যাট ভাড়া দিতে পারছে টেপি এখন ওর বাবা মাকে বসিয়ে খাওয়াতে পারছে টেপি ওর প্রেমিকের জুয়ো খেলার টাকা জোগাড় করে দিতে পারছে টেপি ওর প্রেমিকের মালের টাকা জোগাড় করে দিতে পারছে কিন্তু এটা কি চিরস্থায়ী দেখো আজকে এই যে মাস্টার কত কুকৃতি ধরা পড়ছে তাকে হাজতে নিয়ে যাওয়া হচ্ছে তার একটা স্টুডেন্টের মা ভদ্রভাবে বলেছিল স্যার আপনি যাকে ভাড়া দিয়েছেন সে মানুষটা ভালো না এ একটা বাড়িতে তার ছোট্ট শিশু ফেলে রেখে এসেছে আর এসেছে এবং তার প্রেমিকের হাত ধরে আপনি ভাড়া দেওয়ার আগে যাচাই করে দেবেন এবং ওনাকে প্রত্যেকটা মানুষ রেসপেক্ট করেছিল বাড়িটির আমি শুনেছি শোন আমি দেখি না তা নয় টুকটাক ভিডিও সবারই দেখি প্রত্যেকে ওনাকে রেসপেক্ট করেছে এবং সম্মানের সই ওনাকে ওয়ার্ন ওয়ার্ন করছে মানে কি ওনা ভাবছে সবাই উনি জানে না ওনাকে জানানোর দরকার আর উনি একজন শিক্ষক মানুষ এটা জানার পর নিশ্চয়ই উনি এমন কিছু করবে যেটাই হয়তো আর টেপি ভাড়াটা পাবে না বা এখানটা হচ্ছে যাতে টেপি কোনো ঝুট ঝামেলায় না পড়ে আবার বাড়িওয়ালাও না পড়ে কারণ টেপি যখন একটা মেয়ে ডিভোর্স নেবে যখন ওর বাড়ি থেকে বেরিয়েছে তখন ওর ফ্যামিলি মেম্বারের কাছে থাকাই উচিত যতক্ষণ আর সেই মেয়েটির ডিভোর্স না হয়ে যাচ্ছে কারণ দেখো ঠাকুরের আসবাদে বলতে নেই উচ নিচ কিছু যদি হয়ে যায় দেখো এত সিসিটিভি ক্যামেরা এত কিছুর ভেতরেও আজকে তিলোত্তমার ক্ষতি তো হলো হলো তো ক্ষতি তো হলো আর যার হলো তার হলো যার কোলখালী হলো তার মায়ের হলো শোনো আয় আন্দোলন হচ্ছে মর্মাহত হচ্ছি সব হচ্ছে সব একদিকে শুধু ভাবো গেল তো কার গেল গেল তো গেল ওর মায়ের গেল। আমরা লড়াই করি জয় করি ঝগড়া করি যদি আমরা বিচারও পাই কিন্তু মেয়েটাকে কি আর পাবো তাই গেলে গেল তার মায়ের গেল এটাই অন্তপক্ষে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ সবারই উচিত সেই বিষয়টাকে সমঝোতা করে সুন্দর করে গুছিয়ে রাখা এখন মেয়েটি ভালো আছে সুস্থ আছে আজকে বলা যায় না মানুষ চারিদিকে যেভাবে ঘুরছে কখন কার কীরকম বিকৃত মস্তিষ্ক আজকে মাস্টারি আজকে ধরো ওর মা বাবা নেই ওই ফ্ল্যাটের মধ্যে ঢুকেই মাস্টারই যদি ওর একবারে কোনো বলতে নেই এমন কিছু খারাপ হয়ে গেল দোষটা কার ঘাড়ে যাবে কারণ দেখো হ্যাঁ তোমরা এখন জানো আইন এখন জানে লেখাপড়িত হয়ে আছে জানে সেখানে হয়তো সন্দীপকে ফাঁসাতে পারবেন না তবু একটা হ্যাপা কিন্তু সন্দীপের যাবে বড়ো সড়ো মাপের হ্যাপা যাবে কারণ এক এখনও ডিভোর্স হয়নি ওর প্রত্যেকটা লিগাল ডকুমেন্টসের মধ্যে সব জায়গায় সন্দীপের নাম আছে সেটা বুঝে সুঝেই করা উচিত সেই কারণেই মাস্টারমশাইকে প্রত্যেকটা মানুষ সচেতন করেছিল প্রত্যেকটা মানুষ বলেছিল স্যার আপনি হয়তো জানেন না এরম এরম ঘটনা এরকম এরকম হয়েছে আপনি ওকে ভাড়া দিয়েন না চোর আনার ধর্মের কাহিনী তো ও তো চোর চোর একটা চোর পালিয়ে বেড়াচ্ছে নাহলে আমি হঠাৎ করে দেখি ওই ফ্ল্যাটটারও ভাড়া রেন্টে দেওয়ার জন্যে কারণ ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলই হচ্ছে বেডরুম সত্যিকারের টিউশন পড়াবে একটা বড় হল ঘর থাকলে পায়খানা বছর তা আমি মানে ওটা পজিটিভলি ভেবেছি আমি অ্যাকচুয়ালি নেগেটিভ চিন্তা কম করি আমি পজিটিভলি ভেবেছি হয়তো কোনো ফ্ল্যাটে নিয়েছে সেখানে একটা ডাইনিং একটা বেডরুম আর ইয়ে বেডরুম মানে তুমি খাট আলনা আলমারি বসালে তবে বেডরুম তার আগে তো ওটা একটা ঘরই থাকছে তো ওইখানেও হয়তো পার্টি পেতে স্টুডেন্টরা পড়বে বা পড়াবে এরকম হয়তো অনেক স্টুডেন্ট সেই জন্যেই এরকম ব্যবস্থা আর যেহেতু ওর বাড়িটা বলছে ওখান থেকে একটু বেশ গ্রামের দিকে সে কারণে ওখানে তো চায়ের ব্যবস্থা বা জলখাবারের ব্যবস্থা করে রাখছে একটা ইন্ডাকশান ওভান একটা ইয়ে কারণ স্যার যারা পড়ায় তাদের তো মাথা ধরে যায় তারা কিন্তু চাটা খায় আমি এগুলোই ভেবে ভেবেছি যে এরকম ব্যাপার কিন্তু এখন তো যা শুনছি মাস্টার মাসাইকে ডেকে নিয়ে গিয়ে চর থাপ্পড় মেরেছে কতগুলো ছেলে কোনো মাস্টারকে ডেকে নিয়ে গিয়ে এমনি এমনি কেউ কাউকে মারবে এমনি এমনি কেউ কাউকে মারবে আজকে আমরা ভয়েসটা তো শুনেছি আর সে ভয়েসটা শুনেছি যে কোনো গাড়ি কিনেছে কোনো ফাইন্যান্স থেকে সেখানে ইনার ডকুমেন্টস মানে মাস্টারের ডকুমেন্টস অথচ লোন পে করছে না তারা যখন বলছে বলছে গাড়িটা ও নিয়েছে ও লোন দেবে গাড়ি যে নিই তাই লোন যখন তুমি সই করেছো আর তোমার নামে যখন ডকুমেন্টস তখন তো তোমাকেই ধরবে এগুলো বলছে মানছে না তুমি কীরকম অশিক্ষিতের মতো বোকা বোকা কথা ডকুমেন্টস যা লোন বিষয়টাও তো তারই হবে তো এটা এগুলো শুনে সত্যি হাস্যকর ব্যাপার যাই হোক মাস্টার ও মাሽታ মশাই তুমি আলো চলিত তত টেপিরও চলিত তত ফোকলাও চলিত তত ওইদিকে টেপির বান্দেবীরও চলিত তত সব টেপির মায়েরও চলিত তত টেপির বাবারও টেপির দাদাকেও চলিত মা ওদের তো ফ্যামিলিতে কারোর চরিত্র ভালো না তার জন্য আর টেবির কাছে আমরা কি আশা করতে পারি তোমরাই বলো কি আশা করতে পারি আমরা আশা করতে পারি না পাঁচটা বিয়ে করেছে টেপি ছ নম্বর ওইদিকে টেপির দাদা বিয়ের আগে থেকেই বিবাহিত মহিলাদের ফ্ল্যাটিং করে বেড়াচ্ছে এইটা সমস্ত প্রমাণ আছে ওইদিকে টেপির বাড়ির সামনে শোনাগাগারও চরিত্রের দোষ এদিকে মাস্টারের যার ফ্ল্যাটে গেছে তারও চরিত্রের দোষ এদিকে টেপির থাম্মিরও নাচনি বুড়িরও চরিত্রের দোষ ওইদিকে টেপির বাপের মায়ের শরীর আবার আমার শরীর খারাপ করছে তাই আমি এখন আট কথা বলতে পারবো না আমি ঘুমাতে যাচ্ছি গুড গুড নাইট নাইট সবাই কেমন আছো আজকে কিরে রে দালালের ভাইয়ের ভিডিও দেখলাম কি ভালো ছেলে হয়ে গেছে আমি তোকে দেখে চিনতে পারছিলাম না ও কারোর কিছু দুষ্কৃতীরা দুষ্কৃতি আছে ওয়াইটির দুষ্কৃতিরা তারা অন্যান্য বাড়িতে ঢুকে সেখান থেকে খবর জোগাড় করে এনে সেই সব মহিলাদেরকে নিয়ে ছিঁড়া কাটা ছিঁড়া করে ও হচ্ছে একদম মহিলাদেরকে কাপড় পরিয়ে দেয় যাদের কাটা ছিঁড়া করা হয় যে দালালের ভাই গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে তাদের গায়ে কাপড় জড়িয়ে দেয় এমন তো নয় এই দালালের ভাই মানে আমাদের ওয়াইটির মরকট ইয়েকে বলেছিল ডাইনি কি বলবো আরে আমাদের প্রীতমের ওই দিশানিকে দিশানিকে বলেছিল ডাইনি প্রীতমের মাকে বলেছিল তেষট্টি বুড়ি প্রীতমের মাকে তেষট্টি বুড়ি আর প্রীতম তোমার হচ্ছে প্রীতম হচ্ছে পাঠা আর ওইদিকে ইয়ে পূর্ণিমা হচ্ছে আমাবস্যা আর এইদিকে হচ্ছে ইয়ে কি নাম যেন সরি আম ধর দিশানি হচ্ছে ডাইনি এইগুলো বলেছিল আমাদের ওই রাম ছাগল মর সব ভুলে গেছে ভুলে গেছিস বল সব ভুলে গেছিস সব ভুলে গেছিস আমি তো জাস্ট বে জাস্ট বে জাস্ট বে পিতা লাল বাঘ সব ভুলে গেছে কেমন যেন মনে হচ্ছে কেউ মাথায় এরকম করে কেউ বাড়ি হচ্ছে না সব ভুলে গিয়ে কি ভালো চিলে হয়ে আমার বই ক্যারেক্টার নিয়ে টানাটানি করছে তোর বই ক্যারেক্টার টানে তোর বই শুনো চুল তুই ভিডিও দিয়েছিস সেটা ডাকতে বলেছে ও মাঘ তুমি সবাইকে ডাস্টবিনে জন্ম বলবে আর তোমাকে সবাই ছেড়ে দেবে সব ভিডিও ডাউনলোড করা সব ভিডিও সব যাবে সব গেছে যাবে কি তোর প্রতিটা লাইভ তোর প্রতিটা ভিডিও তোর জুতো দেখানো তোর সব হঠাৎ করে আমি না কি ভদ্র হলে তো হবে না সব আছে চলো ভিডিওটা এতটুকু রাখলাম কি রে আমার মেয়ের সেই জুম করে ছবিটা কমিউনিটিতে দিয়েছিলে ভুলে গেছিস মনে করিয়ে দেবো দেবো মনে করিয়ে মনে করিয়ে দেব হুম হুম সব দেবো সবুর সব